ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো আজকে যে গেমটা খেলবো সেটা হচ্ছে ওর্ম জোন। তো আজকে আপনাদের পছন্দের সাপ সেটা হচ্ছে ব্ল্যাক মম্বা। তো যাই হোক, ব্ল্যাক মম্বাকে নিয়ে চলেন খেলে আসি আজকের ম্যাচটা। তো যাই হোক, আমরা স্টার্ট করে দিয়েছি, আমরা খেলতেছি। প্রথমে আমাদেরকে বড় হতে হবে, তো আমরা বড় হচ্ছি, দেখি কী করা যায়। তো দেখতে দেখতে মিলে গেল আমাদের সামনে একটি বড় সাপ। তো যাই হোক, এটাকে মারার চেষ্টা করতে হবে, মারা যাবে না। যাই হোক, এবার ট্রাই করব আমরা আরও বড় হতে, তারও বড় হয়ে নেই। তো দেখি, তো সকলে আজকে তেমন কোনো চ্যালেঞ্জ নাই, তো জাস্ট আমাদের চ্যালেঞ্জ হবে আমরা টপ ওয়ানে উঠবো। তো টপ ওয়ানে ওঠার জন্য আমাদের যত যাই করা লাগে লাগুক, আমরা টপ ওয়ানে উঠতে থাকবো। তো টপ ওয়ানে যাইতে আমাদের যে সময়টা লাগবে, তো সেই সময়টা আমরা দেখব। তো আশা করি ভিডিওটা পুরো অনেক শর্ট হয়েছে, ভিডিওটা মাত্র 6 মিনিট হয়েছে। তো 6 মিনিটের ভিতরে আপনাদেরকে টপ ওয়ানে যে দেখাবো। তো আজকের টার্গেট মোটামুটি 1 মিলিয়ন। 1 মিলিয়ন করতে পারলে মোটামুটি শেষ, কিন্তু 1 মিলিয়ন টার্গেট পূরণ করতে হবে, তারপর প্লাস যা হয় হবে। তো যাই হোক, আমরা বড় হয়ে গেছি প্রায়, আর একটু হয়তো বা এখন পেঁচাতে পারবো, দেখা যাক এটাকে পেঁচাতে পারি কি না। তো সাপটা খুব পাজি, সে গার লম্বা করে দৌড় মারছে। তো যাই হোক, গার লম্বা করে দৌড় মারুক আর খাটা করে দৌড় মারুক, এটাকে আমরা পেঁচাবো, যেহেতু প্রথম টার্গেট। তো পেঁচানোর জন্য রেডি। হ্যাঁ, এই তো বড় হয়ে গেছি, আমার সাপটা বড় হয়ে গেছে। ও, পেঁচানোর আগে সে ইন্তেকাল করেছে। তো যাই হোক, সে মারা যাক বা যাই করুক, আমার কাজ আমি করে যাব। তো আমি আরও বড় হতে থাকি। তো এই ছোট্ট একটা সাপ, এটা নাকি আমার সাথে পাঙ্গা নিতেছে। তো ভালো, দৌড়াও তুমি, তুমি পালাও এখান থেকে। আমি আর একটু যেহেতু খাবার সামনে রেডি, তো খাইতে মানা কিসের। তো আগে খেয়ে নেই, বুস্টারগুলো খেয়ে নেই। তো এগুলো খেলে উপকার কী আসলে, এগুলো অনেক টানে চুম্বকের মতো, যেটা চুম্বকের মতো কাজ করে খাবারগুলোকে মুখের সামনে এমনি এমনি তুলে নিয়ে আসে। তো ওই তো একটাকে পেঁচিয়ে ফেলছি, এগুলো এখন পেঁচানোর পালা খালি। যেহেতু আমার ওমটা অনেক বড় হয়ে গেছে, আমরা অনেক বড় হয়ে গেছি, তো অলরেডি আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে আসতেছি, র্যাঙ্কিংয়ে উঠে গেছি। তো দেখেন এখন আমরা আছি 6 নম্বরে। তো 6 নম্বরে আছি, আশা করি অতি শীঘ্রই চলে যাব আমরা 1 নম্বরে। তো এখন আছি 5 নম্বরে। তো র্যাঙ্কিং আস্তে আস্তে কিন্তু আমরা বাড়তেছি, ঠিক আছে। তো যাই হোক, র্যাঙ্কিং যেহেতু বাড়তেছে, তো দেখতে থাকেন। হ্যাঁ ঠিক আছে, এটাকে ছোট বানিয়ে ফেলেছি। তো আমাদের সাপটা দেখেন, সে মরে গেছে। তো এখন আমরা এদিক দিয়ে দেখি, ওইদিকে যে এদিকে কী অবস্থা। তো যাই হোক, আমরা এদিকে ঘুরতেছি ঘুরতেছি, সাপ পাইতেছি, বড় সাপ পাইতেছি না কেন, বড় সাপগুলো কই? ও, ম্যাপেও তো রেড চিহ্ন আসছে অনেকগুলো, কিন্তু বড় সাপগুলো কই, বড় সাপগুলো? আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে অলরেডি 2 নম্বরে চলে আসছি। তো এটা একটু ঝুম করে দেখা যাক, ঠিক আছে। সবাই রেডি তো? রেডি, 1 2 3। তো আমরা 2 নম্বরে চলে আসছি, আমরা 1 নম্বরে চলে গেছি এখন। যাই হোক, আমরা 1 নম্বরে চলে গেছি। আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়নি, টার্গেট হচ্ছে 1 মিলিয়ন। তো আমাদের এখন আছে 7 লক্ষ, 7 লক্ষ আছে। যাই হোক, আমরা 1 মিলিয়ন করবো, মানে 10 লাখ করবো। তো 10 লাখ করতে আমাদের আরও প্রায় 3 লক্ষের প্রয়োজন। তো যাই হোক, 8 লক্ষ হয়ে গেছে। তো এখন এটাকে পেঁচাচ্ছি, এটাকে পেঁচিয়ে মারবো এখন। এটা তো এমনি এমনি ফাঁদে পা দিছি। তো এটারে পেঁচাইছি, ওইটারে ছাড়বো না, ওইটারেও পেঁচাবো, এটারে পেঁচাইছি, এইটারেও পেঁচাবো। ওইটা মরে গেছে। তো এইটারে দেখেন আমরা এখন কত লম্বা হয়ে গেছি, এত লম্বা হয়েছে, একসাথে দুইটা তিনটা চারটা করেও পারবো। যাই হোক, এগুলো অনেক পাচ্ছি। ওইটাকে না, হোয়াইট আমার ব্ল্যাক, ওইটা হোয়াইট, এই জন্য ওটারে ছাড় দিলাম, ওইটারে মারলাম না, ঠিক আছে। তো ব্ল্যাক হোয়াইট একটা কম্বিনেশন, যার কোনো ওইটারে ছাড়লাম।
যাই হোক, হোয়াইটটারে এখন ধরবো, ঠিক আছে? হোয়াইটটারে ছাড় দেওয়ার যায়, হোয়াইটটারে ছাড় দেওয়া যায়, আসলে হোয়াইটটারে ছাড় দেওয়া যায় না, ওই দুইটা যদি না আসতো তাহলে ছাড় দিতাম না, যেহেতু ওই দুইটাই রক্ষক অবস হিসেবে আসছে। আর প্রথমত আমি বলছিলাম কথাটা ঘুরাই নিয়েছিলাম, কিন্তু হয় নাই। তো যাই হোক, হোয়াইটটা চলে গেছে, ওইটারে ছাড় দিলাম, মানে বেঁচে গেল ভাগ্যের জোরে। তো এখন আমরা এদিকে দেখি, আসলে সাপগুলো বড় হলে কন্ট্রোল চলে যায়, কন্ট্রোল করতে গেলে খুব কষ্ট হয়। দেখেন খারগুলো ঘুরাইতে কত কষ্ট, এগুলো ঘুরেই না। তো যাই হোক, আমরা এখন সাপটাকে অনেক বড় বানাইছি, তো আমাদের খাওয়ার না হলেও হবে। আমরা কিন্তু 1 মিলিয়ন করে ফেলেছি গাইস, দেখেন আমরা 1 মিলিয়ন করে ফেলছি। তো 1 মিলিয়ন ডান। তো যাই হোক, আমি আসলে 1 মিলিয়ন করতে যে করব সেটা আসলে মনে হচ্ছিল না। তো যাই হোক, 1 মিলিয়ন করে ফেলছি। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, ফেসবুক পেজে লাইক কমেন্ট ফলো করবেন, এনএস পাবলিশড ইন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো এখানে ব্লগিং ভিডিও, অনেক রকমের ভিডিও দেওয়া হয়, তো মাঝে মধ্যে গেম খেলি, তো এই গেমটা খেলার কারণে এই ভিডিওটা দিলাম। সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ, আমাদের 10 মিলিয়ন হয়ে গেছে, 10 মিলিয়ন দেখি গেম বাদ দিব না, দেখি কত খেলতে পারি, রাফভাবে খেলবো। তো 10 মিলিয়ন যেহেতু হয়ে গেছে, দেখি আমরা কত করতে পারি। 1 মিলিয়নের জায়গায় আমরা দেখি 2 মিলিয়ন করতে পারি কিনা, ঠিক আছে? 2 মিলিয়ন হয়তো হবে, একটু কষ্ট হবে, তো আমরা টপ ওয়ানে আছি, চেষ্টা তো করতেই পারি। যাই হোক, আমার থেকে বড় সাপ এখন এখানে আর কোনোটা নাই, তো আমরা টপ ওয়ানে তো আছি, দেখি 2 মিলিয়ন করতে পারি কিনা, ঠিক আছে? তো 2 মিলিয়ন করতে হলে আমাদেরকে যা করতে হবে এভাবে টিকে থাকতে হবে। তো আমরা যত বড় হচ্ছি ততই আমাদের কন্ট্রোলের বাইরে যাচ্ছে সাপটা। তো কন্ট্রোলের বাইরে গেলে এখন আমরা রাফভাবে খেলি, দেখি কী হয়। তো এইটাকে, তো এটা তো মরেই গেল, মারার আগে মরে গেল। যাই হোক, এটাকে আটকাতে চাইছিলাম পিছিয়ে পিছিয়ে, ওই তো পেঁচাতে পেঁচাতে আরেকটা ভিতরে এসে জন্ম নিচ্ছে। যাই হোক, এটা এমনিতেই মরে যাবে কারণ আমার সাপটা অনেক বড়, ওইটা এখানে থাক। তো আমরা একটু ঘুরি এদিক দিয়ে ঘুরি, আমরা ঠিকই থাকলে অনেকক্ষণ থাকতে পারবো চাইলে, কিন্তু আমার খেলার ইচ্ছা নেই, এত সময় ধরে খেলতে চলে ভালো লাগে না। কিন্তু আজকে 10 মিলিয়নের কথা ছিল, 10 মিলিয়ন হয়েছে। তো তোমরা যারা যারা ভিডিও দেখতে আসো সবাই লাইক কমেন্ট শেয়ার করবো। তো যাই হোক, আমরা এখন এদিক দিয়ে বের হয়ে যাব, আর কাউ সাপকে মারতে চাই না। আর যারা মরে যাচ্ছে সারা এমনি এমনিতে আমার সাথে পেয়েছে বা পেঁচিয়ে মরে যাচ্ছে, তো এখানে দুইটা সাপ আছে, এদিকে এগুলোকে পেছানো যায় কি না, মরে যাবে এমনিতেও, দেখা যাক পেঁচিয়ে মারা যায় কি না। তো আমরা এখন এদিকে যাব না, এদিকে রাস্তা না, এদিকে যাব না। তো যাই হোক, আমরা যেমন এদিক দিয়ে বেরিয়ে যাব। তো দেখেন গাইস, আমরা কিন্তু 2 মিলিয়নের খুব কাছাকাছি আসছি, আমাদের 1.7 মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে? 1.7 মিলিয়ন টন, জি গাইস, 1.7 মিলিয়ন টন। তো আমরা এটা কি হলো গাইস, চোখের সামনে দিয়ে কি হয়ে গেলো আমি দেখতে পারলাম না, আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছিলো। ধন্যবাদ সকলকে।